বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে। বঙ্গায় ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে। বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে, বঙ্গায় ঝুলি খুলবে মজার গল্প বলবে।
বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গাই গল্প। হ্যালো গাইস, এবার হয়তো আশা করি শুনতে পাচ্ছ, শুভরাত্রি। আমার আগেরবার সাউন্ডটা আমি ঠিকঠাক করিনি, এবার আশা করি শুনতে পাচ্ছ সবাই। সবাই লেখো যে, মানে চ্যাটে লিখে দাও যে শুনতে পাচ্ছ ঠিকঠাক, সব কিছু ঠিক আছে। এবার আমি প্রো হচ্ছি দিন দিন, আমি ঠিকঠাক লাইভ স্ট্রিম করতে পারছি। একটু যদি সাউন্ডটা শুনতে পাও আমার, আমাকে জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আসছে সাউন্ড, আসছে। ওকে, তো আজকে আমরা ভাবলাম যে একটু অন্যরকম গেম খেলা যাক আজকে। আর সবচেয়ে ডেডপুলকে থ্যাংক ইউ, ডেডপুল অলরেডি সুপার চ্যাট দিয়ে দিয়েছে। আই নিয়ে আমার গার্লফ্রেন্ডের টাকা, ডেডপুল লিখেছে এই নিয়ে আমার গার্লফ্রেন্ডের টাকা। তোমার গার্লফ্রেন্ড টাকা দিয়েছে? যাই হোক, আজকে আমরা খেলবো প্যাসিফাই, একটা হরার গেম, এবং দেখা যাক আমরা কতটা ভয় ভয় পাই। আমি পুরো লাইট ফাইট জ্বালিয়ে এসেছি, কারণ আমি ভয় পেতে চাই না। আমি তোমাদেরও ভয় পাওয়াতে চাই, নিজেও ভয় পেতে চাই, সবাই মিলে একসাথে ভয় পাই আমরা। এবং কতজন দেখছে আমাদের? টান 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 টান, এক মিনিট, এভরিওয়ান 1 মিনিট। 647 জন দেখছে, নট ব্যাড। যেটা ব্যাপার, আজকে আমরা ওই ভূতের গেমটাই খেলছি, প্যাসিফাই, এবং আমাদের সাথে থাকছে আরও 3 জন। এবং গেমটার নিয়ম হচ্ছে, একটা বাড়িতে আমাদের ছেড়ে দেবে আমাদের 4 জনকে, এবং সেখানে একটা ভূত থাকে, একটা বাচ্চা মেয়ে, সে ঘুরে বেড়ায় পুরো বাড়িতে। এবং আমাদের কী করতে হবে, কিছু পুতুল আছে, 8টা পুতুল, সে 8টা পুতুল নিয়ে আগে আমাদের বেসমেন্টে জ্বালিয়ে দিতে হবে, তাহলে সেই ভূতটা মরে যাবে। এবং প্রত্যেকটা পুতুল জ্বালানোর সঙ্গে সঙ্গে ভূতটা আরও পাওয়ারফুল হয়ে যায়, এবং ভূতটা আরও বেশি আমাদের অ্যাটাক করে। এবং সেটা হচ্ছে গেম, এর বেশি বললে তোমরা বাকিটা গেমেই দেখতে পাবে, আশা করছি ভালো লাগবে। এই আর কি, গেম ফেম বুঝিয়ে দিয়েছি, তো শুরু করে যাক। আমি আমি একটু ইয়েটা অন করে দিই, সবাই দেখি। সর্বন বোস, লাভ ফ্রম বর্ধমান, থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ,
রাজদীপ, আমি ফার্স্ট লাইক করে, থ্যাংক ইউ সো মাচ রাজদীপ। প্রিয়ম শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, হাই হাই এই প্রিয়ম, প্লিজ টেল মাই নেম ডিউটি, হাই হাই হাই। এই হ্যালো 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 হ্যালো, কুচবিহার কেমন আছো? আমি খুব ভালো আছি। পাগল হয়ে গেছে প্রিয়ম, পাগল হয়ে গেছে প্রিয়ম, পাগল হয়ে গেছে প্রিয়ম, পাগল হয়ে গেছে ভাই, প্রিয়ম পাগল হয়ে গেছে ভাই, প্রিয়ম পাগল হয়ে গেছে ভাই, প্রিয়ম পাগল হয়ে গেছে প্রিয়ম, পাগল কি অবস্থা? একদম খুব বাজে অবস্থা গাইস। কি হচ্ছে, চুপ করছে না? প্রিয়ম প্রিয়ম প্রিয়ম, ইয়েস ইয়েস বঙ্গে স্যার, প্রিয়ম ইজ লাভ, থ্যাংক ইউ ভাই, সো চুপ মাচ। করছে না, আমি যদি ভালো চুপ খেলি তাহলে করছে না, কিন্তু প্রিয়ম উপি টাইপ, ও চুপ করছে না ভাই, ওকে চুপ তোমাদের করা, টাইপ করতেই ওকে চুপ করা, ওকে চুপ করা ভাই, একটা অবাধ্য প্লেয়ার আমাদের সাথে খেলে, কিছু করার নেই। ও কি, ও খেলতে পারে না প্রথমত, ঠিক আছে, তারপর শুধু ফালতু চেঁচায়। মাইনক্রাফট ভিডিও করি, এটা সবাই আমি ক্লিয়ার করিনি সবার কাছে, আমি হাত জোর করে বলে নিচ্ছি, মাইনক্রাফট ভিডিও লেট আসার জন্য সরি সবাইকে। আমার একটু পার্সোনাল লাইফে প্রবলেম চলছিল, আমি ভাবছিলাম যদি সময় নেই বানাবো, আমার মেন চ্যানেলও দেখছো হয়তো ভিডিও বানাচ্ছি না, আমি আমি একটু গেম খেলে একটু ডাইভার্ট থাকার চেষ্টা করছি। তো মাইনক্রাফটও খুব শীঘ্রই আসবে। তোমরা আগের দুটো এপিসোড খুবই, মানে লাস্ট এপিসোড তো খুব ভালোবেসো তোমরা, মানে 11,000 কমেন্ট করেছো, আমি আশাই করিনি যে গেমিং ভিডিও, মানে যেহেতু অভ্যস্ত নয় আমাদের বাংলা গেমিং ভিডিও দেখতে, তো সেটা তোমাদের এত ভালো লেগেছে। তো আমি থার্ড এপিসোড খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, দেখি পাগল এখনো খেপেছে থেমেছে। ভাই তুই ঠিক হবি? ভাই তুই কি ঠিক হয়েছিস? হ্যাঁ বঙ্গেফকে নিয়ে খেলো, হ্যাঁ বঙ্গেফকে নিয়েই তো এ বলছি, ওকে ওকে ঠিক হয়েছে, ওকে শান্ত করা, ওকে শান্ত করা, আমাদের সাথে আজকে আছে কি ভাই, ওকে শান্ত করা, সবাই একসাথে খেলছি আমরা, ওরে বাপ রে বাপ, তো ইটস গোনা বি সুপার ফান। হ্যালো প্রিয়ম দা, হ্যালো হ্যালো প্রিয়ম দা, প্রিয়ম দা হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাগলা, হ্যালো, সুপার ফান, সুপার ফান, সুপার ফান আমাদের চাই না তো, আমাদের সুপার ফান চাই না তো, আমাদের চাই না, আমরা তো নিজেরা খেলবো। বঙ্গাই ডাকছে, ওকে চলো বঙ্গাই ডাকছে, বঙ্গাই ডাকছে, ওটা ওকে চ্যাটে লিখে দিতে হচ্ছে, তারপরে বুঝতে পারছে ও, তারপর বুঝতে পারছে ওইখানে ডিসকর্ডে, বুঝতে পারছে না তাহলে ডিসকর্ডে থাকার মানেটা কি? তুই যদি লোকের চ্যাট থেকে তারপর এখানে আসতে হয় তোকে। হ্যাঁ এই পাগল বাচ্চা, হ্যাঁ কেমন আছেন, কেমন আছেন দাদা, ভালো আছেন? কি হলো বস, জীবনটা কেমন কাটছে? ছালা, তুই কি তুই কি কি ঠিক করেছিস? তুই কি 10 মিনিট ধরে একটা মানুষকে ইন্টারভিউ দেয়, একটা মানুষকে 10 মিনিট ধরে ইন্টারভিউ দেয়? আমি তো তোদের শুনতে পাচ্ছিলাম না, কি তা অফ করে রাখলে কি করে শুনবি? অফ করে রাখলে শোনা যায় না। ও ফাক ফাক, ওই সরি সরি গাইস, সরি সরি, ঠিক আছে আমরা তাহলে গেম প্লে তে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ জয়েন করো, হোস্ট করো, হোস্ট করো আগে। ইয়েস 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 ইয়েস, তো হ্যালো গাইস, আমরা শুরু করছি গেমটা। তোমরা ভয় পেয়ে গেলে, ওরে বাপ, ভয় পেয়ে গেলে আমি দায়ী নই, যারা দুর্বল হাটের আছো তারা বেরিয়ে যেতে পারো এখান থেকেই, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও সবাই, কারণ খুব ভয়ানক ভূতটা। তো আমি হোস্ট করছি ভাই, ঠিক আছে? আর চারজন আছি, এই দেখ লিখে দিয়েছে কো ওপি, ওপি প্লেয়ার যে আমরা, ওরা নিজেরাই জানে কিন্তু। ও ভাই এটা হয়েছিল ভাই, ও আচ্ছা স্ট্রিম তো অন করতে হতো আমাদের, আমি স্ট্রিমটা অন করে অন করিনি ভাই, অন করো, নো প্রবলেম, অন করো না, স্ট্রিম তো অনই আছে, ব্যাপারটা কি হলো, অনই আছে, দাঁড়া স্ট্রিম তো অনই আছে, এভরিবডি পুট ইওর হ্যান্ডস আপ, সাইন ইন দেখাচ্ছে আমাকে, এইটা আবার কি নাটক বলছে, কুড ইন ফাইন্ড এনি গেম আমাকে, ওই তো এই তো এই তো এই তো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ও কি লাগছে, এই সুপার চ্যাট পেয়েছি, বিগ ফ্যান ভাই, একটা শাউট আউট দাও না, স্বপ্ন স্বপ্ন সফল হবে, সুরিয়া কমল মন্ডল ভাই, এরকম বলো না, আমি কি খবর, তুই কি করছিস ভাই? এই তো তোদের ইনভাইট করছি, তো ইনভাইট করছি, ইনভাইট করছি, সব চলে আয়, সব ইনভাইট করে দিচ্ছি, সবাই লিখছে ভাই চুপ করতে বলছে তোমাকে, হোয়াট ইজ দিস কিরণ, তুই আমাকে পাবলিক এমবারাসমেন্ট করছিস, কি করব, তুই তোকে আমি ডাকছি, ডাকছিলাম গত 5 মিনিট ধরে, 5 মিনিট ধরে ডাকছিলাম, তোরা আয় ভাই, তোরা আয় প্রিয়ম, তুই আবারও লেট এখানে, আবার তুই সবার লেটে আসছিস, এখানে জয়েন গেমে কোনো অপশনই দেখাচ্ছে না, এখনো আসেনি, এখনো আসেনি ভাই, ও এইসব মানুষ নেই ভাই, আমি পারছি না, আমার সম্ভব না, পড়া যায় না এরকম করলে, কেউ ওপি লিখবে না কিন্তু প্রিয়ম দা, কি করে ভাই, কি খবর তোমাদের, ভালোবাসা নিও ভাইয়া, ও কি লাগছে দাদা, পাবজি স্ট্রিম করো, পাবজি স্ট্রিম আগের দিনই করলাম আমরা, সব হবে অল্টারনেট করে, পাবজি হরর গেম ফানি গেম সব আমরা করবো, কোনো চাপ নয়, GTA 5 সেগুলি করবো, GTA 5 একটু খেলছিলাম আমরা কিন্তু করিনি, আমরা নেক্সট দিন ব্যাংক লুট করবো, সেটা আমরা স্ট্রিম করছি, বাক্কা ফর শিওর,
রিয়েলি কি খেয়ে শুরু করলে, রাতে কি খেয়ে শুরু করলে, আজকে কি হয়েছিল, আজকে মাছ হয়েছিল। ওই তোরা চলে আসছিস ভাই? এসে গেছি। প্রিয়াম কি করছে? প্রিয়াম আজ চলে আসে? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। টুপিওয়ালা কেউ নেই এখানে? টাকলাটা প্রিয়ম, এইটা হচ্ছে আকাশ, এইটা হচ্ছে ঋত্বিক, বঙ্গে ওকে চলে আয় চলে আয় চলে আয় চলে আয় দীপ সুন্দর দত্ত, হ্যালো ভাই দীপ সুন্দর, কি খবর? আমার এখন থেকেই পুরো শুকিয়ে গেছে, আমার এখন থেকে শুকিয়ে গেছে। এটা বেসমেন্টের কি? ভাষা মুখের ছি 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 শোন, আমাদের যেটা করতে হবে, আমি সবাইকে বলে রাখি কি করতে হয় আমাদের। বেসিক্যালি এখানে বিভিন্ন কি পাওয়া যায়, ওরে বাপরে কি পাওয়া যায়, যেটা হচ্ছে বেডরুম কি, হল কি, অ্যাটিক কি, বেসমেন্ট কি, আমাদের বেসিক্যালি খুঁজতে হবে বেসমেন্ট কি। বেসমেন্ট কিটা বেডরুমের ভিতরে থাকতে পারে, হলের ভিতরেও থাকতে পারে, অ্যাটিকের ভিতরেও থাকতে পারে। বেসমেন্ট কিটাই নেই, আমাদের বেসমেন্টটা খুলতে হবে এবং সেখানে আগুন জ্বালাতে হবে। একটা ওভেন আছে ওখানে, আগুন জ্বালাতে হবে, সেই আগুন এনে আটটা পুতুল আমাদের জ্বালাতে হবে। আটটা পুতুল কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে আমরা ইয়েতে অ্যাটিক রুমে, অ্যাটিক রুমে, তাহলে ভূতটা মরে যাবে। ঠিক আছে, বুঝে গেছো? বুঝে গেছি। ইয়েস স্যার। বাবলু বদমাস, থ্যাংক ইউ ভাই, আমার চ্যানেলটা রোস্ট করো প্লিজ। হ্যাঁ, দা সোম শো, হ্যালো ভাই সোম। ও ভাই, এই যে কার্ড নিয়ে পড়াতে লাগবে ম্যাচেস আর কার্ড কিন্তু খুঁজবি তোরা। ও কি লাগছে, একটা সেট অফ কার্ড আছে তাহলে কিন্তু ভাই খুঁজতে হবে। হাতে যদি পুতুল রাখি আমরা, তাহলে কিন্তু ভূত পুতুল নিয়ে নেবে হাত থেকে আমাদের, আমাদের মারবে না। আর আমাদের মারে না বেসিক্যালি, আমাদের পুতুল বানিয়ে দেয়। আমরা এইটুকু হয়ে যাবো পুচকে, তখন আমরা চাবিও তুলতে পারবো না, কিছু তুলতে পারবো না, কোনো কাজের না। আমরা সেই আবার ওভেনের কাছে, আগুনের কাছে গেলে আমরা আবার বড় হয়ে যাবো, তখন আমরা মানুষ হয়ে যাবো আবার। রাস্তা বাস্তা খোঁজ ভাই, এখন কোথায় ভূত? আরে এখন শান্ত আছে, ও কিছু করবে না। উপরে জানা ভাই, চাবি ফাবি খোঁজ না, চাবি ফাবি খোঁজ। উপরে চলে যা, উপরে চলে যা, উপরে চলে যা, উপরে চলে যা। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমার পুতুল আছে, পুতুল আছে, পুতুল আছে। কোথায় চলে গেছে? চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। ওরে বাপরে বাপ, আবার আসছে, আবার আসছে, আসছে, আসছে। প্রিয়ম দেখাচ্ছে, এই বাবা, এই বাবা, দাদা আমার এক ফ্রেন্ড রাহি কে একটা শাউট আউট দাও। হ্যালো রাহি, কি খবর? আসছে ভাই, আসছে, আসছে, আসছে। এখানে কোথা থেকে চলে এলো?
আরে ভাই ওকে পাঠিয়ে দে না, ওকে পাঠিয়ে দে। এ বাবা ওকে পাঠিয়ে দে। চ এখান থেকে ওপারে চ, ওপারে চ, ওপারে চলে, ওপারে চলে, ওপারে চলে, ওপারে চলে। কোথায় রাস্তাটা, কোথায় রাস্তাটা, কোথায়? আরে পেছন পেছন চলে আসছে ভাই। ও কি লাগছে, আরে দোন চলো। চাবি খোঁজ, লাইট অফ করে দাঁড়িয়ে পড়বো না? না লাইট অফ করে কি ধরে ফেলবে, ধরে ফেলবে। চাবি খোঁজ, চাবি খোঁজ ভাই। আবার চলে যাচ্ছে উপরে। চাবি খোঁজ, চাবি খোঁজ। আমার পেছন পেছন একটা আসছে, চল মারবো। ভূত ভূত মারি না, অভিষেক কর দাদা, কল করলে তুলো না কেন? একবার কল করেছিলাম, স্যান্ডিদি ধরেছিল আমার ফোন। আমার ফোন স্যান্ডি ধরেনি, তাহলে ভুল জায়গায় কল করে ফেলেছো তুমি ভাই। দাদা আমার ভাই, চাবি খোঁজ, চাবি খোঁজ। সব এদিকে না ধরিয়ে, এদিকে এই দেখি তো, এই দেখ একটা পুতুল, এই পুতুলটা নিয়ে না হাতে। ও কি লাগছে, আছে পুতুল, একটা পুতুল দে ভাই। ভাই কিরণ দেবায়ন ব্যানার্জি, দেবায়ন ব্যানার্জি ভাই। আমার কাছে নেই পুতুল। এই তো কি পেয়ে গেছে একটা, না হলে না হবে, তুই আয় না। আমি একদম উপরে চলে এসেছি, একদম উপরে চলে এসেছি ভাই। আমার একা একা ভালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছি ভাই, দাঁড়াও। একদম উপরে চলে, একদম উপরে চলে। আমরা একই জায়গায় কি গোল গোল ঘুরছি? সেটাই তো। কোথায় রাস্তা, কোথায়? আমি চলে এসেছি, সেটাই রাস্তা, কোথায়? আমি উপরে চলে এসেছি ভাই। তোদের হবে মনে হচ্ছে একবার যদি চ্যালেঞ্জ না। আরে অ্যাটিক রুমটা কোথায়? অ্যাটিক রুমে কি তালা মারা থাকে? অ্যাটিক কি লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটিক কি লাগবে, অ্যাটিক কি লাগবে, অ্যাটিক কি কোথায় পাবো, অ্যাটিক কি লাগবে? প্রতিভা চক্রবর্তী, আমার আমাকে যদি একা একা ধরে ভাই, আমি এমন খিস্তি দেবো তোদের। তোদের বললাম এই তো, এই তো, এই তো ভাই, এই তো, এই তো, এই তো, এই তো। চলো চলো এদিকে, চলো নিচে, চলো অ্যাটিক কিটা খোঁজ, অ্যাটিক কিটা খোঁজ। আমি একটা কি পেয়েছি, হল কি, হলের ভিতর কিছু একটা কিটা থাকবে। ওরে বাপ রে বাপ রে, তারা করছে, তারা করছে ভাই, এদিকে আসো। কাকে তারা করছে, কাকে তারা করছে? পালি দা, পালি দা, পালি দা, আমরা 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 নিচে আসবে, আমাদের লাইটে আসো, লাইট বন্ধ, লাইট বন্ধ। কাট নিয়ে নে, একটু কাট নিয়ে নে, একটু কাট নিয়ে নে। পড়া ভাই, কি ফিসফিস করছে ভাই, চেস করছে ভাই। চলে 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 চলে, আমরা হলে, আমরা হলে যাই। তুই আমার সাথে থাক, তুই আমার সাথে থাক, তুই আমার কাছে যাবি না? হ্যাঁ চলো, ঠিক আছে চলো। এই এই আমায় ভাই, আমি একা আছি ভাই। আরে তোমরা দুজন একসাথে, এটা বেডরুম, এটা আচ্ছা ঋত্বিক তুই আছিস আমার সাথে? হ্যাঁ তোমার পেছনে পেছনে আছি। এটা বেডরুম, আচ্ছা এটা বেডরুম। হ্যাঁ ভাই ভূত কোথায়? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। ঠিক আছে তাহলে ওদের ওখানে আছে, আমাদের এখানে, আমার তারা করেছে, আমার তারা করেছে ভাই। ঋত্বিক খোঁজে নিশা, রাশিয়া বলছি, কি বলছি বন্ধু, ড্যাশটা পেলাম না, ড্যাশটা ফেক ভাই, ড্যাশটা কি করে পাবে, ড্যাশটা রিয়েল হলে। এই এদিকে আসো, এদিকে আসো প্রিয়ম, এদিকে আসো। কোথায় 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 কোথায়? দাঁড়া এদিকে আসো, এদিকে আসো, রাস্তা পেয়ে গেছি, এদিকে তাড়াতাড়ি আসো। আরে কোথায় রে ভাই? আরে এই তো দাঁড়াম, দেখে আসো। কিরণ, ওএমজি লাভ ইউ সো মাচ, তুমি দারুণ, লাভ ফ্রম বাংলা, বেঙ্গালোর। প্রতিভা চক্রবর্তী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রতিভা। কেউ নেই, কেউ নেই, চলে এসো, চলে এসো। হ্যাঁ কেউ নেই, কেউ তারা করছে, প্রিয়ম না, দৌড়াও, তারা করছে পেছনে, ওদের কাছে, ওদের কাছে, চল চল চল, হলে চ, হলে চ, কোনো মতে হলে নিয়ে চ ভাই আমাকে। এই তো হল, এই তো হল। হ্যাঁ কোনটা হল, কোনটা হল? এটা হল, এটা হল, এটা হল কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে কোনটা, কোনটা হল? এই তো মাগো, এই তো, এই তো চলে এসেছে তারা। হ্যাঁ তারা করছে, পালা, তোমার করেছে, তারা করেছে পেছনে। কোথায় কোথায়? ওই তো পেছনে, এই তো পেছনে ভাই। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। বন্ধ করে দি ভাই, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। ও কি লাগছে না, ও কি লাগছে না প্রথমত? আমি ডল হয়ে গেছি, আমি ডল হয়ে গেছি, আমি ডল হয়ে গেছি ভাই, আমি ডল হয়ে গেছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমাদের কাছে ডল আছে, জ্বালাতে হবে। চলো চলো আগে, এইটা কি, এইটা কি, এইটা কি?
আমার কাছে কি কি হাত দিয়ে পড়ে গেছে না 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 টেবিলের উপর টেবিলের উপর টেবিলের উপর টেবিলের উপর টেবিলের উপর চলে 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 টেবিলের উপর টেবিলের উপর ভাই এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এখানে এয়ারপোর্ট কি আছে কি কি এটা তোমার কিটা কথা গেল এটা বেডরুম কি বেডরুম কি জিও 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 আমার কিটা এখানে তো পড়া এখানে দাঁড়িয়েছিলাম আমি তো এখানে দাঁড়িয়েছিলাম এখানে মরেছিলাম মানে এই আশেপাশে কথা বলেছি এই তো এই তো কি পে না 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 ম্যাচেস পে গেছে ম্যাচেস পে গেছে উড যেখানে কিটাও লাগবে ওই দেখ ওই দেখ শালা শালা আমাকে মারলি কেন আরে এখন কিছু করবে না এখনো শান্ত এখন ভয় পাস না চাবিটা লাগবে আমাদের হলকিটা লাগবে হলকিটা হলকিটা কোথায় আরে তোরা কোথায় পা আমি হেভি ধর উপর উপর লাভ দিতে পাচ্ছি দেখ আরে এটাকে ধরছি এই তোমার পেছনে তোমার পেছনে এই দিকে চাবিটা দাও এখানে তো মরেছিলাম ভাই যারা লুকিয়েছিলাম আমি জানিনা আমি জানিনা কোথায় চলে আশেপাশে কোথায় ছিলাম এই দেখ দেখ শালা এই দেখ শালা এবার এবার ল্যাগটা ঠিক হয়ে গেছে তো গাইস কাম অন ইয়েস দ্যাটস হাউ আই ডু ইট কাম অন ইয়েস কাম অন এভরিবডি এই ভাই ভাই পিছনে দাঁড়িয়েছে আরে ও এখন রেগে নেই আরে প্রিয়ন্তা সরো প্রিয়ন্তা সরো তোরা বাঁচা তোরা আমাকে পুতুল থেকে বাঁচা আমি পুতুল হয়ে গেছি ভাই আমাকে পুতুল থেকে মানুষ করে দে আমাকে প্লিজ পুতুল দে ভাই আমাকে একটা পুতুল দে দাদা খুঁজ দাও ভাই আমাকে মানুষ করে দে ভাই প্লিজ এই তো কিরণ হলকি পুতুল হবে আমাদের হলকি হারিয়ে ফেলেছে ভালো লাগছে নাকি তাহলে নুব তোরা গে আমি কি করে পুতুল হয়ে গেলাম ভাই ও কি লাগছে না প্রথমত ঠিক আছে শাউট আউট দাও প্লিজ সৌমিক সাহা কি সৌমিক কি খবর ভাই তোরা ইয়ে করে দেনা নিয়েছে আমার থেকে পুতুল পুতুল নিয়ে নিয়েছে ভাই আমার কাছে ম্যাচিজ আছে সব আছে আমাকে একবার বড় করে দে আমি শেষ করে দেব আমি সব পুতুল জ্বালিয়ে দেব আমাকে একবার বড় করে দে আরে দাঁড়াও কি তো খুঁজতে হবে আমি কি করে স্ট্রিম করলে আমি কেন সবার আগে মরে যাই আমি সেটাই বলতে পারি না কেমন আছো কিরণদা বং ডিসাইডার বলছে কেমন আছো কিরণদা খুব ভালো আছি ভাই খুব ভালো খুব ভালো তোমার কি খবর সব সাবাবার কি গেম খেলছি তো গাইস বেসমেন্টের ভাই ইয়ে কর বেসমেন্টটা ইয়ে কর এখানে ভূত এখানে ভূত এখানে ভূত এখানে চেক ইনস্টাগ্রাম দিয়ে কত মেসেজ করেছি প্রতিভা চক্রবর্তী অবশ্যই করব আমি আসলে ইনস্টাগ্রাম দেখতে পাই না বেসিক্যালি ও কি লাগছে তারা করছে গো আমি অবশ্যই দেখ এই তার বেডরুম খোলা আছে করিস না বেডরুম খোলা আছে ভূত তো আমি ছোট হয়ে যাব এই যে এই আমার পাশে আমার পাশে আমার পাশে শালা আমাকে কোনো মতে বড় করে দে ভাই আমাকে বড় করে দে আরে আমাকে বড় করে দে আমাকে বড় করে দে ভাই আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি ভূত আমাকে কিছু করতে পারে না ভূত আমি আকাশ এই পুতুলটা নিয়ে ঠিক আছে এখন পুত হ্যাঁ ওটাই 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 এখন পুত দরজার ওখানে মুখ ঢাকি কি করতে বসে আছে জানো দরজাতে মুখ লাগিয়ে কি করছে ভগবান এ প্রিয়ম দা পুতুল পেয়েছি তুমি কোথায় গার্ডেনে চলে আসো পুতুল এই কি করছিস তুই আরে কি হয়েছে বয়ফ্রেন্ড রিপ্লাই দেয়নি না না ধরলে হবে না এখন ভূতটাকে জিজ্ঞেস করছিস প্রিয়ম দা কোথায় গেলে এ প্রিয়ম দা দিকেছো নিচে নিচে আচ্ছা আরে ভাই আমাকে কোনো মতে বড় করে দে ভাই প্লিজ এই যো যো আচ্ছা আচ্ছা পেয়েছিস পেয়েছিস তোরা বেসমেন্ট কি পেয়েছিস বেসমেন্ট কি না 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 খুঁজি বেডরুমে যা না বেডরুমে যা বেডরুমে কি পাবি বেডরুমে পাইনি বেডরুমে পাইনি কোনো বেডরুমে তো অ্যাটিক কি পাবি দাদা এসো 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 এটা খুলবে না এদিকে এসো এদিকে এসো এটা এদিকে পুতুল আছে নিয়ে নাও এই দৌড়াচ্ছে একটা পুতুল দৌড়াচ্ছে এই যে ওই যা ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ ভাই পুতুল দে পুতুল দে পুতুল দে এখানে এখানে গার্ডেনে আসো এই যে এদিকটা আসো বাপ রে বাপ আরে বাবা কোথায় গার্ডেন কোথায় গেলে এই তো এদিকটা আসো না আরে কোথায় চলে গেল আরে বড় বল রে আরে এই যে এই দিকে এসো এই দিকে হ্যালো টর্চের আলো দেখতে পাচ্ছ না এসো এসো এদিকে এসো না টর্চের আলো সিগন্যাল পাচ্ছি আমি চলে আসছি হ্যালো এসো এসো দাঁড়া 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 বেসমেন্ট কিটা প্লিজ তোরা খোঁজ প্লিজ 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 এই যে এখানে এখানে আছে নিয়ে নাও 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 এই তো পুতুলকে নিতে হয় পুতুল নিয়ে নিয়েছি আরে নে এখন নেওয়া হয়নি এগিয়ে এসো একটু এগিয়ে এসো একটু এগিয়ে এসো যাচ্ছে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে ভূত নিচে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসছে ঠিক আছে ভাই এটা ওই তো ভাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি
উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে আমার কাছে পুতুল আছে এখন আমার অত চাপ নেই আচ্ছা পুতুল হাতে থাকলে কিন্তু ভূত ইমিডিয়েটলি খেতে পারবে না কিন্তু পুতুল আছে নিয়ে নিলাম ওরে বাপরে অনেক বড় পুতুল আছে হ্যাঁ 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 ওরে বাপরে বিশ্বজিৎ বিশ্বনাথ পাল ভালো বিশ্বনাথ কি খবর আচ্ছে হ্যাঁ আমাদেরও ভয় লাগছে রনি কে আছে না রনি কে মানে মাধব দাস লাভ ফ্রম বেঙ্গল শাউট আউট প্লিজ আরে মাধব কি খবর এ ভাই বড় করে দেয় না সবাই আমাকে নুব নুব বলছে কমেন্টে আমি ভাই ভালো খেলি ভালো খেলি আমি একবার বড় করে দিলাম দেখাবো সব পুতুল আরে ভাই আমি এদের গাইড করেছি আমি আমি ভালো খেলি ভাই বিশ্বাস করো তুমি যে পুতুলটা নিয়েছিলে ওটা কাজের না কোনো ওই বলেই পুরাতে হতো আমাদের উফ ভাই তোমার কা পুতুল হাতে থাকলে নিয়ে নাই তো খালি ওগুলো নেয় না ওরি ওরি আরে ভাই বড় কর ভাই প্লিজ বড় কর আমায় দাদা দাদা বেসমেন্ট কি তো খুঁজে পাইনি এখানে একটা আছে ধরে ধরে প্রিয়ন্দা ধরে এটা না গো আমার হাতে অলরেডি পুতুল আছে ভাই গেলাম 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 ধরে ফেলেছে রাম 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 ভূতটা খায় না ভূতটা পুতুল থাকলে খায় না গাইস না হলে এমনি খায় না দুটো একসাথে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনন্য মণ্ডল আমাদের দুজন গাড়ি স্ট্রিম একসাথে দেখার জন্য দুটো একসাথে কি করে দেখছে আমাকে বড় করে দে ভাই আমাকে বড় করে দে ভাই প্লিজ আমাকে বড় করে আমি গোল গোল ঘুরছি ভূতের সাথে তোমরা খোঁজো দাদারি তুই কি ছোট হয়ে গেছিস ভাই আমি গোল গোল ঘুরছি টেবিলের দিকে তোমার নাম কি সম্বিত পাত্র নাকি আরে ভাই 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 কি প্লিজ বড় করে দে ভাই ইয়েস পালাচ্ছি তো ভূত এসে গেছিল সামনে গাইস খুব ন্যারো এসকেপ হলো এই প্রিয়ম তো এখানে আছে আমার সাথে আছে তোমরা খোঁজো ইজি খোঁজো বিন্দাস খোঁজো এই তো ছোট করে কি কি পুতুল নিয়ে নিয়েছে এই তো ভূত প্রিয়মটা লুকিয়ে লুকিয়ে থাকে দিয়ে মরেও না দিয়ে পরে বলে যে আমি তো মরিনি আমি তো মরিনি আরে ভাই চা চাবি তো খুঁজে যাবে ছোট করে দিতে কোনো কাজের না ওকে ছোট করতে তো ভালো হতো ভাই এই ভূতটা ইন্ডিয়ান না রাম রাম বলা বেকার আরে প্রিয়ম এই ভূতটা ইন্ডিয়ান না রাম রাম বলে কোনো লাভ হবে না একজন লিখেছে সুপার চ্যাট একজন লিখেছে আরে আমি রাম বলছি না আমি রাম রামটা র এরিনা গেমার আর ওন আরান আরায়ন আরায়ন আরান অর্জুন ভট্টাচার্য কি খবর অর্জুন ভট্টাচার্য আরে এটাকে তো নিতে পারছি আর ওয়ান হ্যাঁ দেখো দেখো চাবি তো আলমারির মধ্যে ঢুকে গেছে নেওয়া যাচ্ছে না কি দেখো এসে দেখো আমি কি করে দেখব আমি তো পুচকে হয়ে গেছি আর এখানে তোমরা প্লিজ কমেন্টস এ প্রে করো যাতে আমি ভূতের সাথে এনকাউন্টারে না ফেসে যাই এখন ভূতটা কার কাছে কিরণের সাথে কি নিচে 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 বেসমেন্টে আমার কাছে নেই ভাই আমি চাইও না ওকে এই তো বেশ এই তালাটা খুলে দে ভাই কোনো মতে এই বেসমেন্ট কিটা খুলে দে আমাকে একবার বড় হতে দে একবার বড় হতে দে ভূতের আমি কিরণকে বড় করব আজকে এটা দেখতে হবে এই বুঝতে পারছি না কি বলছিস বুঝতে পারছি না হ্যাঁ নিচে এসো গ্লিচ হয়ে গেছে নাকি হল রুমে হ্যাঁ হ্যাঁ গ্লিচ হয়ে গেছে আমি বেসমেন্ট কি পেয়েছিস আকাশ তাহলে একবার আবার কি না আমার কাছে একবার বন্ধ করে আবার চালাতে হবে হ্যাঁ ওটাই 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 বাট এখানে আলমারির মধ্যে এমন ঢুকে গেছে ওকে বারো করা যাবে না এখন বেসমেন্ট কি খোঁজা হচ্ছে আরে ইয়ে হয়ে গেছে গ্লিচ হয়ে গেছে ফ্লাইং বিস ইন দিস গেম গ্লিচ হয়ে গেছে ফ্লাইং বিস কি করে পারে পারে না কিছু পারে না আমি দেখাচ্ছি ওয়েট 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 আমি দেখাচ্ছি খেলাটা দেখাচ্ছি এটা গ্লিচ হয়ে গেছে সেজন্য আমি দেখাচ্ছি ফ্লাইং বিস বলা আমাকে বের করছে আমি হোস্ট করছি একবার দাদা সবার মুখে আমি কেমন ঝামাটা দিই ও কি লাগছে এই হলো গেমটা আমি দেখাচ্ছি আরে গ্লিচ হয়ে গেছে গেমে ও কি আটকে গেছে ও কি একটু অল্প বোঝে বা পরে বোঝে ও কি নেই আমাদের মাঝে আছে 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 সবাইকে ইনভাইট করে দিয়েছি ভাই চলে এবার দেখ হ্যাঁ যাচ্ছি প্রিয়মকে সবার আগে মারবো তারপর ও কি লাগছে সবাইকে একদম বলো এই ভূতটাই অর্জুন ভট্টাচার্য মৃন্ময় ভট্টাচার্য আর পিড হ্যামস্টার
এবার কমেন্টস গুলো পড়া যাক। এ ভাই অ্যাটিকে থাকে বেসমেন্ট কি? হ্যাঁ সেটাই তো বলছি, অ্যাটিকে থাকে বেসমেন্ট কি আমি জানি সেটা, কিন্তু ওরা তো অ্যাটিক কি খুঁজে পাচ্ছে না, অ্যাটিক কি তো খুঁজে পাচ্ছে না। এখানে বলছে কিরণ দাকে স্ট্রিম ল্যাবস ইউজ করতে বারণ করো, সৌমজ্জ্বল দাস কি ইউজ করবো তাহলে? ওটা কেন বলছে আমি জানি, পরে পরে ও কি লাগছে। কিরণকে জিজ্ঞেস করো, রনিকে চেনে? ও রনিকে চেনে, ও রনিকে চেনে। হ্যাঁ রনির সাথে আমার প্রায় কথা হয় এবং আমরা একসাথে ইয়ে স্ট্রিম করবো চাপ। এখানে এখানে মৌসুমী রনক বলছে ভুতার নাম রনি, ওটা তুই কে? ওটা কি লাগছে? ওটা তুই? এটা আমি, এটা কে? আমি লাগা জোলাটাকে। তুই মে, তুই মে ভাই, তুই মে প্রিয়ম আমার। এইটা আমি, এইটা এইটা আমি। আচ্ছা আচ্ছা, তোমার তোমার মাথায় চুললে ঠিক আছে। এই বডি বিল্ডারটা কে? বডি বিল্ডারটা আমি আকাশ। ও আমার সাথে থাকো, ঘুমাবোই না তো আজকে। এটা কোনো কাজের না, এটা কোনো কাজের না, পুতুলটা নেবেই নাও। ও বাবা, ওর আবার পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা সাদা সাদা মার্কা ফুলটা নেবেই না। একটা তো ভূত, তুই তো ভাই ভূত, তুই তো মানুষ না, তোর কি সাথে পছন্দ হবে? ওকে জিজ্ঞেস করতে হবে তাহলে, তোর কিসের এত পছন্দ পছন্দ হবে? আমি বুট নিয়ে নিই গাইস, আমি বুট নিয়ে নিয়েছি। এই এখানে কিছু পাবো না, উপরে চলো, উপরে চলো। আরে উপরে রাস্তা নাই, খুঁজছি। এই তো, এই তো, এই যে, এই যে, চল চল চল, আমি আগে যাচ্ছি। চলো চলো চলো, এবার প্লিজ ভাই তোরা আমার আগে কেউ একটা মর অ্যাটিক কিটা খোঁজ, অ্যাটিক কিটা নিয়ে এসে বেসমেন্টটা সবার প্রথমে খোঁজ, তারপর অন্য কথা। ঠিক হয়ে গেছে, আরে এখনো কিছু করবে না, এখনো কিছু করবে না, এখানেই ঘোরে, এখানেই ঘোরে নাকি, এখানেই ঘোরে, এখন কিছু করবে না, এখন শান্ত আছে, এখন কিছু করবে না। ব্রো প্লিজ শাউট আউট মাই নেম পেট হ্যামস্টার দা সোম শো, দা সোম শো। এই তাহলে আমি যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি সাইডে। আরে উপরেই আছে ভাই। আরে এখন কিছু করবে না, এখন কিছু করবে না, চল চল চল। এখানে কি ভাই, তুই আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকো ভাই। এই তো কি কি ম্যাচেস 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 আছে, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি ম্যাচেস 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 পেয়েছি। আমিও সাক্ষাৎই চাই না ভাই, তুই ভাই তুই ওরকম মুখের সামনে হঠাৎ হঠাৎ চলে আসিস না ভাই। বিছানা পাটা পুতুল আছে, ভাই তোদের ছেড়ে প্রচুর দূরে চলে এসছি আমি, আমি জানি না আমার সাথে কি হবে। কিচ্ছু হবে না ভাই, তোরা কোথায়? তোরা কোথায়? আমরা হলে হলের কাছে পড়তে পড়তে এখানে। আরে কোথায় বলো কোথায়? এই তো আমি কার টর্চ দেখতে পেলাম। ওই 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 এই তো আয় এখানে। আরে ভাই আমাকে খোঁজ না, আমাকে খোঁজ না, আমাকে খোঁজ, আমাকে খোঁজ, আমাকে খোঁজ। ভাই ঢুকে কিনে নে ভাই, পুতুল আমার কাছে।
আমাকে খোঁজ মানে ভূত আমার কাছে পেয়ে গেছে পেয়ে গেছে এটা পুতুল পেয়ে গেছে আমিও পুতুল না কি খোঁজ ভাই কি খোঁজ পুতুল নেই আমি খোঁজ তুমি কি আমার কাছে পুতুল আছে তো হ্যাঁ হ্যাঁ আমার এবার কি খোঁজ এবার কি খোঁজ সবাই সবাই ছড়িয়ে যা ছড়িয়ে কি খোঁজ তো কি আছে আমাদের কাছে ওকে তো কি আছে আমি যখনই ছড়িয়ে যাই আমার সামনে চলে আসে এইদিকে আছে উপরে আছে উপরে আচ্ছা গাইস গাইস কি 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 পেয়ে গেছি আমরা কোন কোন কি গুলো আমরা পেয়ে গেছি বেডরুম এন্ড হল বেসমেন্ট পাইনি তো ঠিক আছে চলো বেসমেন্টটা লাগবে আমাদের এখন অ্যাটিক কি খুঁজতে হবে অ্যাটিক অ্যাটিকের মধ্যে বেসমেন্ট আছে আচ্ছা বেডরুমের মধ্যে দেখ বেডরুমের মধ্যে দেখ পাবি হ্যাঁ নেই নেই বেডরুমে নেই খুঁজেছি আমি তোরা কোথায় আছিস তোরা কোথায় আছিস আমাকে একটু বল আমি একদম আমি একদম শ্যাডো গেমিং একদম টপ থ্যাঙ্কস বেঙ্গালুরু ইউটিউব কমিউনিটি এভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ফ্লোরে ছোট ছোট করে এগোতে সাহায্য করবে শাউট আউট প্লিজ দা শো শো ফ্লোরে যাচ্ছি দা শো শো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই তোরা কোথায় আমি 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 এই তো আমি 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 আমাকে নিচে ভাই কোথায় নিচে আছিস তোরা ও কি লাগছে আচ্ছা কার কাছে নেই কার কাছে পুতুল পুত 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 তাই আমার পুত পুত ভাগে আমার পুতুল নিয়ে নিয়েছে এখন শান্ত আছে তোরা কোথায় গেলি আমার মুখের সামনে এসে যেন কোনো আলো না যাবে আমি দেখাতে চাই না আমি জানি না আমি কোথায় আছি আমি জানি না আমি কোথায় আছি আমি জানাতে চাই না আমি জানি না লাইট করে দাঁড়িয়ে আছে লাইট কেন আমার কাছে এসে যেন লাইট দিয়ে জানে না ভূত কোথায় ভূত আমি জানি না ভূত কোথায় এটা কে এটা কিরণ আবার তোকে বলেছি কি আমার মুখের সামনে এসে লাইট জ্বালাতে আরে ভাই আমি নিচে যাচ্ছি প্লিজ পুতুলটা না দূর বানা কোথায় চলে আরে পুতুল দাঁড়া এসে গেছে এসে গেছে অ্যাটিক কি আছে ভাই এটা কোথায় চলে 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 দূর বাবা অ্যাটিক রুমটা কোথায় একদম উপরে একদম উপরে একদম উপরে একদম উপরটা কোথায় ও আচ্ছা আচ্ছা এইদিকে এখানে এখানে আছে কোথায় আমরা পেয়েছি পেয়েছি হ্যাঁ কোথায় অ্যাটিক রুমটা এখানে রুমটা রাখবে খালি ভাই পুতুলটা আগে নিয়ে নি তারপরে যা হবে ভাই আবার ছোট করে দিয়েছে লল ইয়েস ভাই আবার ছোট করে ইয়েস ফাক এ আকাশ অ্যাটিক রুমটা কোথায় দাঁড়া দাঁড়া একদম উপরে দেখো দাঁড়া আমি যাচ্ছি আমরা একদম উপরে আছি এসে গেছি আমি ভালোভাবে খেলো আমায় এসে গেছি প্রিয় তুমি ভূতের সাথে সাথে থাকো ভূতের সাথে সাথে থাকো তোকে বাঁচিয়ে দেবো তোকে বাঁচিয়ে দেবো চাপ নিস না হ্যাঁ কাট আছে এই তো 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 খুলছি আমি খুলছি ভূতের পেছন থেকে আয় আয় এগুলো তো ধরে নিয়েছি আমি একটা ধরে নিয়েছি ধরে না ধরে না চাবি নেই চাবি নেই চাবি নেই চাবি নেই হাতে একটা অলরেডি আছে আমার বেসমেন্টে চলে আয় এই তো বেসমেন্টে গেছি বেসমেন্টে গেছি মনে এদিকে চলে এই তো এই তো এই তো এই তো এই তো বেসমেন্ট এই তো বেসমেন্ট ভাই জ্বালাবো এবার ইয়েস ইয়েস প্রিয়াম চলে আয় প্রিয়াম কোথায় কোথায় তুই কোথায় ভাই কার্ড দিয়েছি কার্ড দিয়ে দিয়েছি ম্যাসেজ আছে ম্যাসেজ আরে ও রাস্তাই চেনে না ও রাস্তাই চেনে না ও রাস্তাই চেনে না আরে প্রিয়াম তো নিচে বেসমেন্ট ভাই দরজা বন্ধ করলে ঢুকতে পারবে না তো সব পারবে ওটা ভূত ওটা ভূত তোমার পাশে মেরে কাকি মানা দরজা বন্ধ করে ঢুকতে পারবে দিয়ে দাও পুতুলগুলো দিয়ে দাও দিয়ে 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 ভাই দুটো দিয়ে দিয়েছি লাইটটা বন্ধ করে দে প্লিজ প্লিজ লাইটটা বন্ধ করে দাও আরে বাবা রে আরে বাবা রে অফ করো অফ করো ভাই ভাই রে ভাই এ হচ্ছে ভাই গেমিং কমিউনিটি এ হচ্ছে সাতটা পুতুল বাকি আর ইয়েস বাকালা গেমিং কমিউনিটি এ হচ্ছে গাইস আরে প্রিয়াম কোথায় তুই আয় প্রিয়াম আয়
আরে দাদা ভাই আপনি দাও চলে যাচ্ছে ভাই আমি যাচ্ছি আমি দিয়ে দাও হ্যাঁ ও পুতুল দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তুমি না ইয়েস 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 ছটা বাকি ছটা বাকি লেটস গো ইয়েস 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 এবার ভূতটা কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে ওই ঠিক আছে আমি এখন আগুন জ্বালা লেখা ও আচ্ছা হ্যাঁ এবার কার সাথে খেলছো বং এফ আছে তোমরা যারা বং এফ এর ভিডিও দেখো বং এফ আছে ঋত্বিক আছে এবং বং ওয়াইটি আছে এবং আছে হচ্ছে প্রিয়ম এই চারজনের সাথে আমরা খেলছি বংগাই বলে একটা ইউটিউবার আছে সেও আছে ছোট কাটে মাঝে মাঝে শ্যাডো গেমিং দাদা এটা কি গেম প্যাসিফাই ব্রো 3 মিনিট ইউজ হয়ে যায় চোখ বন্ধ করে ও কি লাগছে ভাই প্রিয়ম নিচে আই ভাই ভাই আমি এটা ইয়ে ধরে আসছি দাদা পার্টসে প্রিয়ম কোথায় আছে আসছে ধরে আসছি দাদা প্রিয়ম কোথায় আছে তুই বল আমি তোকে খুঁজছি আমি আমি একটু কাট কোথায় আমি একটু কাট নিয়ে নিলাম একটু কাট নিয়ে নিয়েছি আচ্ছা শোনো 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 আমরা এখানে আছি হ্যাঁ আমরা এখানে আছি কাট আছে আমাদের বেসমেন্ট কি আমার কাছে তোমরা ধরে নিয়েছো খালি ও বাহ 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 কি সুন্দর যেটা বলছিস বাহ বাহ আকাশ খুব সুন্দর শোন শোন আমি তাহলে বলছি আমি বেসমেন্টে দাঁড়িয়ে থাকি তোরা কে নিয়ে আয় কি তো আমার কাছে কিটা ফেলে দিলে তো হবে এইসব প্ল্যান নিয়ে হয় বুঝতেই পারে না কোথায় আছে নেবা হয়েছে কি দেখতে পাচ্ছ বলে জানলা আছে দরজা আছে কি আছে ফার্নিচার কি আছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ও এটা ডাইনিং টেবিল মোড়া পুতুল এটা মানে নিচে হল হলের কাছে আছে ভাই ও আওয়াজ করছে ভাই ও ওরে বাপ ওরে বাপ ওরে বাপ ওরে ভাই এ বাবা চিন্তা করো না আমরা বড় করে দেবো চাপ আমি নিচে আছি আমি নিচে আছি উড় আছে আমার কাছে উড় আছে আমি নিচে আছি আমি নিচে আছি সাউন্ড অফ করা যায় না এইটাই হচ্ছে প্রবলেম গেমটার গেমটা সাউন্ড বলে কোনো অপশনই নাই না সাউন্ড কমানো যায় না সাউন্ড বন্ধ করা যায় ভাই 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 দরজা খুলো দরজা লাগিয়ে দিও না আস্তে আস্তে ভূত আসছে ভাই মুখের উপর দরজা দিয়ে দিয়েছে আরে ভাই তো আরে দরজা খুলো না ভূত আছে ওই খুলছে চলে যেতে পার বলে চলে যাও এখন আজকে শনিবার ভিক্ষা দেবো না ভাই আমি দরজা খুলবো আমি দরজা লাগিয়ে দেবো দেখি এই দাইছে প্রিয়ম আদার আমি উঠ জ্বালাচ্ছি এই নে উঠ এই নে আয় চলে প্রিয়ম বড় হয়ে যা চলো 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 কেমন হয়েছে পুতুল নিয়ে আসে চল লাভ নেই শোনো পুতুলগুলো নিয়ে এসে ফেলে দেবে কারণ এক একটা করে কালেক্ট করতে হবে আমাদের লাস্ট তিনটে একসাথে যেতে হবে লাস্ট তিনটে আরে यार আমাকে ধরে নিয়েছে আমি লাইট বন্ধ করে দিয়েছি ভাই বললাম পাওয়ার এত জোরে কি করে দৌড়াচ্ছে কিছু দেখে গেছে পাওয়ার পেয়ে গেছে চালিয়ে গেলাম ভাই পাস তোমরা যাও তোমরা যাও তোমরা যাও আমি বেসমেন্টেই আছি ও খুব ভালো নাকি তোমরা যাও মানে আমি আমি ওয়েট করছি বেসমেন্টে চিন্তা করো এই ভাই পড়ে কাজ করবে ভাই এখানে একটা কি বলে ছাই ছাই মাখার দল আছে নেব আচ্ছা আমি যেটা বলছি এখানে কিন্তু আমি একা বেছি হ্যাঁ এখন কিছু করবে না
চলে চলে উপরে চলে উপরে চলে উপরে চলে চলো ওরে আমার মুখে ঘুষি আমি আরে यार আমার পিছনে আরে আসে 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 পালো কি অন্ধ পালো আমাকে কেন মারলো বল তো আমি এক ধাক্কা মেরেছি এক ধাক্কা মেরেছি আমি দেখলাম দেখলাম ভাই ধাক্কা তোরা শুনতে পাচ্ছিস আমায় হ্যাঁ পাচ্ছি পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আচ্ছা না একটা ছাই ছাই মাখা ডল আছে ওটা কি নেব না রানিং ডল রানিং ডল এটা দৌড়াদৌড়ি করবে সেই সব ডল নিব এটাই তো দৌড়াচ্ছে 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 ভাই ধরে গেছি ধরে নিয়েছি একটাকে ধরে নিয়েছি রানিং ডল ছাই মাখা ডলটা হবে ছাই মাখা ডলটা মনে হবে পুরি দে পুরি দে পুরি দে ভাই ভাই দাঁড়া আমি নিয়ে নিয়েছি যেটা ধরেছি একটা ধরতে দৌড়াচ্ছি না 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 আমাকে যদি এখন ধরে ভাই আমি এখন যা ভয় পাবো কিন্তু বলে দিলাম আগে থেকে বলে দিলাম খুব ভয় পাবো রানিং ডলই হবে এমনি ডল হবে না ভাই আমার সামনে আরেকটা রানিং ডল আছে কেউ আসো এখানটা এগুলো এমনি ডল আমি পাচ্ছি সব এমনি ডল একটা ডল আছে এমনি ডল ভাই এখানে আরেকটা আছে আরে ভাই রানিং ডল আয় ভাই মুখের সামনে প্লিজ আসিস আমার ভয় লাগছে পড়ে যেতে আরে ওই মরে এখানে একটা আছে ইয়ে আকাশ দা কোথা 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 এই রুমটা এখানটাই ঢুকেছে এখানটাই ঢুকেছে এদিকটাই আছে এদিকটাই আছে এ ভাই আরে পর্দাতেও ভয় লাগছে ভাই পর্দাতেও ভয় লাগছে হ্যালো হ্যালো জানো জানো সবাই যারা যারা দেখছো লাইক লাইক করতে ভিডিওটাকে বসিয়ে দাও প্লিজ এটা না এটা না তাই ছিল তো আরে ভাই হাতে আমার হাতে একটা রানিং পুতুল আছে তোমার হাতে একটা রানিং পুতুল আছে চলো জ্বালিয়ে দিই কোথায় যেখানে আগুন জ্বালানো লাইট তারা কাঠ নিয়ে আছে কাঠ পাইনি সব আছে কাঠ আছে আমার কাছে চলে আসে জাস্ট পুতুলটা বেসমেন্টের রাস্তাই পাচ্ছি না খুঁজে কাঠ জ্বালা 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 জানি দিস জানি দিস না এই তো ভাই পাঁচটা ডল বাকি এ হচ্ছে ভাই গেমিং কমিউনিটি আমাদের এ হচ্ছে পাঁচটা ডল বাকি জাস্ট ভাই আমাকে নিয়ে যান প্লিজ চলে আসো দাদা কোথায় আছো বলো একটু উঠছে না কেন তারপর তো আমি দেবো আচ্ছা একটা কাঠে একটাই হবে হুম কাঠ খুঁজ দাও মানে দূর বাবা এই তো এটা নিচে নামার একটা পড়ে গেছে না না এটা তো বাইরে চলে গেলাম এটা বাইরে চলে গেলাম ওই বেটা এই যে 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 আলো দেখতে পেয়েছি আলো দেখতে পেয়েছি এই তো আমার আলো আমার আলো আমার আলো এই যে চলে আসো পাটস আবার পুতুল বানিয়ে দিয়েছে আরে কোথায় গেল দরজা কোথায় আই ইয়ার এস এস চারটে পুতুল ভাই চারটে মনে হচ্ছে মনে হচ্ছে ইয়েস ঠিক আছে চারটে তিনটে আমার কাছে আছে এবার সব পুতুল কালেক্ট করো ভাই আমার পুতুল বানিয়ে দিয়েছে সব একসাথে দিতে হবে সব একসাথে দিতে হবে চলো এই সবই ছড়িয়ে পড়ি ছড়িয়ে যেতে হবে হ্যাঁ 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 কে বড় হয়ে গেছে হ্যাঁ সবাই আনো সবাই সবাই আনো সবাই আনো বড় হয়ে তো লাভ নেই ও তো আবার 2 মিনিট পর ছোট করে দেবে আমায় আর তিনটে আছে আর তিনটে কারণ একটা আমার হাতে একটা আমার হাতে জানি দাও না জানি দাও না 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 পাওয়ার বেড়ে যাবে ওর পাওয়ার বেড়ে যাবে বেড়ে যাক বেড়ে যাক পাওয়ার বেড়ে যাবে বেড়ে যাক গাইস আরে ধরে ফেলবে ধরে ফেলবে আরে গাইস জানি দাও জানি দাও পাওয়ার কিন্তু বেড়ে গেছে এই রানিং ডল আরে ডল কোথা গেল পেগেছি 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 একটা পেগেছি চলো 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 ম্যাচ তুই বেসমেন্টে যা আর একটা বাকি আমি দুটো বাকি আমি হলে মানে আমাকে মানে আমার জিততে গেলে আমাকে একটা নিতে হবে তাই তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভাই বেসমেন্ট আমি কিরণদার কাছে আছি কিরণদার কাছে আছি ও থ্যাঙ্ক গড আমি তোকে দেখে ভয় পেয়ে গেছি ভাই তোর কাছে যাচ্ছে ভূত কার কাছে যাচ্ছে তোদের সামনে যাচ্ছে ভূত আমাদের সামনে কি অদ্ভুত ছেলে রে ভাই বলে ভূত আছে তো সামনে আরে ও যেতে দিচ্ছে খালি দরজা গুলো বন্ধ করে দিচ্ছে ফটফট করে তোমাকে আর কিছু করতে হবে তুমি ইয়ে করো ভূতের মানে নির্দেশ চলে এবার কোথায় গেলি তুই তুই কোন
নিচে এসো নিচে এসো জলদি ভাই। আমি আমি বলে দিচ্ছি ভাই, আমার হার্ট এমনি দুর্বল কিন্তু আমি খেলতে পারছি না, আমি তো এমনি নিচে এসো নিচে এসো দুর্বল হার্টের মানুষ ভাই, মরে ফরে যাবো মৃত্যুর জন্য তোরা দায়ী। লাইটার আলো পুরো কমে গেছে। আরে ধরে নিল ভাই, ফাক ইয়ার বেসমেন্টে লাইট অফ পুরো বেসমেন্টে যারা গায় বন্ধ করে দিয়েছে। আমি আমি আগুন জ্বালাচ্ছি, বড় হয়ে যায়। আরে পালিয়ে গেল, পালিয়ে গেল, যা। হ্যাঁ আমি ফলো করছি, আমি ফলো করছি, পুতুল আবার যাচ্ছে, রিটার্ন যাচ্ছে, রিটার্ন যাচ্ছে, রিটার্ন যাচ্ছে, ধরে না সিঁড়ি দিয়ে উঠছে। আরে পুতুল পেয়ে গেছি, পুতুল পেয়ে গেছি, পুতুল পেয়ে গেছি, পুতুল পেয়ে গেছি, পুতুল পেয়ে গেছি। আমি পুড়িয়ে দিয়েছি, আমি পুড়িয়ে দিয়েছি, আমি পড়াইনি, পড়াইনি, দাদা। এটা কি গেম? শ্যাডো গেমিং, প্যাসিফাই ভাই, রয় গেমিং, হ্যালো ভাই রয় গেমিং। শোনো 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 শোনো, যেটা বলছি আর দুজনকে দুটো করে আনতে হবে। ও পারবেই না, প্রিয়ম পারবেই না। তাহলে প্রিয়ম দাকে এখানে থাকতে হবে, আমাদের এ যাবে খালি। পুতুল নিয়ে এসছি আমি, জীবনে উদ্ধার দুটো পুতুল আমি নিয়ে এসছি। দেখ আটটা পুতুলের মধ্যে দুটো পুতুল আমার আনার কথা ছিল, আমি দুটো পুতুল নিয়ে চলে এসেছি, এর থেকে বেশি আমি কিছু জানি না। বললাম তো এই পুতুল গুলো যেগুলো পেয়েছি সেগুলো মোটামুটি পুড়িয়ে দিই, এগুলো পুড়িয়ে দিই, এগুলো পালিয়ে পালিয়ে যাবে না তো। এই পুতুল গুলো পালিয়ে যাবে না, তোমার ধরে রাখলে পালাবে না, তুমি হাতে ধরে রাখো। আরে অন্ধকারের মধ্যে চলে আসছে, তারপরে ও এসে আমাকে পুতুল বানিয়ে দেয়। ওই দা ওই দা ওই দা ওই দা, চলে এসছে, চলে এসছে, চলে এসছে, চলে এসছে। ওগুলো নিচে বন্ধ করো ভাই, আমি তো ভেই পাচ্ছি না নিচে। আমাকে ধরলো, খোঁজো খোঁজো সিঁড়ি, খোঁজো সিঁড়ি পাবে একটা। আমাকে ধরলো, আমাকে ধরলো, ধরবে আমাকে। পালো পালো পালো, আসছে আসছে, কিরণ দা আসছে, তোমার দিকে যাচ্ছে। কিন্তু আমি জানি না, আমি লাইট অফ করে দিয়েছি, আমি জানি না, আমি লাইট অফ করে বসে আছি বাবা, আমি লাইট অফ করে বসে আছি। আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, যাচ্ছে কিরণ, আমি কিচ্ছু জানি না, আমি লাইট ফাইট অফ করে বসে আছি, আমি জানি না। কিছু বলতে, বিকজ শি লাভস হিম সো মাচ ভাই। মনুদিকে কিছু একটা বলে দে। হ্যালো মনুদি, কি খবর, কেমন আছো? আমাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ মজুমদার, হ্যালো ইন্দ্রজিৎ, কি খবর? আমি বললাম যে আমার পুতুলটা আমি জ্বালিয়ে দিই। পুতুলটা কোথায় গেল? আমার ছোট করে দিয়েছে, পুতুল পালিয়ে গেছে। কিরণ তুই ছোট কি বড়? বেসমেন্টটা বড় কর, বেসমেন্টটা খোল,
বেসমেন্টটা খোলা আমাকে বড় কর বড় কর না না খোলা নেই খোলা নেই খোলা নেই বন্ধ কোন দিকের বেসমেন্ট ও আচ্ছা এটা বেসমেন্ট কি ও আচ্ছা আচ্ছা দাদা দাদা এই তো এইটা এদিকটা আছে কোন বেসমেন্টে চলে গেলাম ভাই কোন দিকে চলে গেছে ও সেই জন্যই আমাকে সারা খেলো আমাকে সেই জন্যই ভাই দাদা দাদা আমি লাইট নিয়ে আসছি দেখো ছোট একটা লাইট দিতে হবে বেসমেন্ট কোথায় প্লিজ প্রিয়ম এই তো এই দিকে এদিকে এই রানিং ডল রানিং ডল রানিং ডল স্কিল দিয়ে চলে গেল আকাশ তো ধরো 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 উপরে আছে আমার 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 হাতে অলরেডি পুতুল আরে আরে ভাই না 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 এখনি দৌড়াচ্ছি কই 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 পুতুলটা ধরো না সিঁড়িতে আছে সিঁড়িতে আছে সিঁড়িতে আছে কই সিঁড়িতে চলে গেছে শক্তিশালী হয়ে গেছে আমি বলছি যেগুলো পেয়েছি সেগুলো পুড়িয়ে সেগুলো পুড়িয়ে দে সেগুলো পুড়িয়ে দি না জিততে গেলে সেগুলো পড়ানো উচিত তিনটা বাকি আছে তিনটা বাকি আছে এবার উপরে গেল সিঁড়ি দিয়ে উপরে গেল কাউকে ধরতে যাচ্ছে ও কি লাগছে বড় হয়ে যাবে তুই বড় হয়ে যাবে তুই বড় হয়ে যাবে এখানে তাহলে আসছে 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 ইন্দ্রজিৎ মজুমদার কি খবর ইন্দ্রজিৎ আয় বড় হয়ে যাবে আমি এখন লাইটটা জ্বালালে আমাকে মারবে পুরো আমার পেছন মারবে লাইট বন্ধ কর লাইট বন্ধ কর লাইট বন্ধ কর লাইট বন্ধ কর সরি 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 বাইরে আছে বাইরে আছে প্যাস প্যাস চুপ 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 আমাকে কষ্ট দিস না নয়তো ঘর কি বুঝলাম না ইন্দ্রজিৎ কি লিখেছো তুমি আমি লাইট জ্বালি আমি লাইট জ্বালি শো আমি লাইট জ্বালি আর লাইট জ্বালি আর কাঠ নেই কাঠ নেই কাঠ একদম উপরে আছে একদম একদম উপরে কাঠ আছে আমার কাছে কাঠ আছে একদম উপরে কাঠ আছে লাগাও 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 আমার সামনে দিয়ে ভূতটা গেল আমার সামনে দিয়ে ভূতটা গেল আমি দেখলাম কাঠ হবে না দিতে পারবে না আমাদের কাছে আমাদের কাঠ নিতে হবে দাঁড়া আমি এয়ার টু রিভাইভ ইউ ও কি লাগছে এখানেই থাকো এখানেই থাকো এখানেই থাকো দাঁড়া আমার কাছে ভূত নেই ভাই আমি এখান থেকে বা কি করব আমার কাছে ডল নেই ডল নেই ভাই ডল নেই ভাই একসাথে বের হও না ভাই সবাই আকাশ দা তুমি ভেতরে থাকো আকাশ দা তুমি ভেতরে থাকো সবাই ছোট হয়ে যাবো নালে আমার কাছে ডল নেই বড় হয়ে যা বড় হয়ে যা বড় হয়ে যা আমরা দি অ্যাকচুয়ালি মানে মানে আমি খুব বড় হয়ে যাব মাইনক্রাফট মাইনক্রাফট আসবে ভাই মাইনক্রাফট লাইভ স্ট্রিম করব না মাইনক্রাফট যেরকম আমি আপলোড করছিলাম এপিসোড ওয়াইজ সেরকম এপিসোডে আসবে আমি খুব শীঘ্রই তোমরা সবাই খুবই স্প্যাম করছো তাই আমি খুব শীঘ্রই চেষ্টা করব আমি ভেবেছিলাম তোমরা অতটা হয়তো ভালো লাগবে না কিন্তু আমি দেখছি অনেকেরই খুব ভালো লাগছে দাদা কিছু বলো প্লিজ এই ম্যাট ভাই কাট কর কাট আমি কি লাইটটা জ্বালাবো সাহস করে নয় বজরং বলি জয় বজরং বলি জয় হনুমান জ্ঞান গুরু সাগর জয় কপি জেতে গুলো মু জাগর কামপুত্র অতনিতে বলে দামা পবন পুত্র অতনিতে বলে দামা এটা ইন্ডিয়ান ভূত না কিরণ তুই বল বন্ধ করে দিছি বন্ধ করে দিছি সবার কাছে কাট আছে তো এখানে কাট ও কি লাগছে আরে ভাই আমার আমার সামনে এসে চালাসটা আমার সামনে এসে এই চলে এসেছি ভাই তোদের কাছে আচ্ছা চলে এসেছি ভাই তোদের কাছে প্রদীপ্ত বিশ্বাস ভাই আমি ডল খুঁজে যাচ্ছি এখনো পাচ্ছি না কি খবর প্রদীপ্ত এটা কি এটা আমি 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 বড় হয়ে গেছি ওই জন্য একটু ঠিক আছে এটা কি প্রিয়ম বড় হয়ে কি লাগছে ও আসছে 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 আমি ভুল দিলাম আসছে 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 আমি লাইট বন্ধ করে দিই ভাই পুতুলটা খুঁজি না ফুটকা লাইভ চ্যাটে কথা হয়েছিল তোমার সাথে আরে কি খবর ও কি লাগছে ও তুই হ্যাঁ 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 আমার মনে পড়েছে ফুটকা লাইভ চ্যাটে তোমার কোয়েশ্চেনটা করেছিল ব্যাঙ্গালোরে থাকো তুমি এবং তুমি হয়তো জিজ্ঞেস করেছিলে আমায় যে বাংলা সিনেমা নিয়ে কিছু একটা আমার মনে হয় যত সম্ভব বা প্রিয় খাবার কি এটাও হতো ও কি লাগছে ভাই পুতুল খুঁজতে গেলাম ঠিক আছে জানের বাজি নিয়ে মরে গেলে মরে যাবো দেখে লাভ নেই আমার আমি পেয়ে গেছি একটা পুতুল পেয়ে গেছি নিয়া 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 চলে আয় চলে আয় চলে আয় আমি বেসমেন্টে আছি ভাই আমাকে ধরবে আমাকে ধরে কি লাগছে ভাই পুতুল পেলেই ধরে নিচ্ছে ধরে নিয়েছে বললাম না পুতুল পাচিয়া ধরে নিচ্ছে বিশাল পাওয়ারফুল সেটাই তো বলছি পুতুল পেলে একসঙ্গে দেওয়া যাবে না পুতুল পেলে তোকে মেরে দেবে ততক্ষণে পুতুল তোর হাতে থাকলে পুতুল পেলেই পুড়ে দিতে হবে কিছু করার নেই ওটা একদম ফালতু আইডিয়া যে পুতুল হাতে নিয়ে আমরা ঘুরবো যার কাছে পুতুল আছে তার কাছে বেশি করে আসছে হ্যাঁ যার হাতে পুতুল আছে পুতুল আসলে তোমাকে ছেড়ে দেবে না তোমাকে ধরবে এসে তাই পুতুল পেলেই সামনে চালিয়ে দাও বেসমেন্টেই আছে না অতবার হ্যাঁ তাই পুতুল বেসমেন্টে আমরা পুতুল নিয়ে দাঁড়িয়ে পুতুল পেলেই চালিয়ে দাও সোজা কথা অবাধ্য অবাধ্য পুতুল অত ভদ্র হয়ে লাভ নেই পুতুল পেলেই চালিয়ে দাও ব্যাস সোজা কথা
এবার যদি আসো আসে এক ঘুষি মারবো আমি মুখে বলে দিলাম ধাক্কা মারবে আগের বারের মতন আমি সব আগের বার ধাক্কা মারি কি বলবো ভাই কাউকে ধরবে ভাই ওরু নয় কেমন আছো ভাই উপরে আছে মানে ভূত উপরে আছে কোন উপরে কোন উপরে কোন উপরে কোন উপরে মেন হলের উপরে গেল উপরে দেখে যে উপরে আছে সাবধানে তাহলে চল দুজন মিলে যাই দুজন মিলে যাই আমি একা ভয় লাগছে কে আমার সাথে ভুল করে বেরিয়ে গেলাম গেমটা থেকে দাঁড়া ইনভাইট করছি তোকে বাহ জানি না এখন করা যাবে কি পারবে কি মনে করা যাবে না না করা যাবে না বেসমেন্ট আছে বেসমেন্টের নিচে আছে ভূত নিচে আছে আবার উপরে যাচ্ছে ভাই এত স্পিডে যাচ্ছে ইনভাইট কর ভাই হ্যাঁ কি আবার ছোট হয়ে যাবে দাঁড়া একটু ট্রাই করি আমরা কারণ এইটা তো ফ্লাই কমপ্লিট আর তিনটে বাকি আর তিনটে বাকি আর গেমের মধ্যে তিনটে বাকি গেমের মধ্যে তোকে ইনভাইট করা যাবে না এটা হিউম্যান ফল ফ্ল্যাট না ভাই ভূতের নিচে আছে ঠিক আছে ইজি ভূত কোথায় আছে ভূত কোথায় আছে নিচে নিচে যেখানে ওয়াইন তৈরি হয় না ওই ওই জায়গাটা ছিল ওয়াইন তৈরি উড়ছে লিটারলি ওর আর পা মাটিতে নেই ভাই উড়ে বেড়াচ্ছে ফাস্ট প্রচুর ফাস্ট প্রচুর ফাস্ট আমি এপাশ থেকে ভূতটা একটু ঝলক দেখতে পেয়েছি আমি অন্যদিকে উদুম দৌড় দিচ্ছি বাবা চলে এসছি ভাই তোমার কাছে চলে এসছি আমি আমি কোনো রিস্ক নেই ওপর থেকে একটু খুঁজে এসছি আসছে 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 এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে লাইট অফ মরে গেছে নাকি বেঁচে আছো মরে গেলে খবর দিও না মরে যায়নি এখনো বেঁচে আছি ভাই বেঁচে আছি আটটা পুতুলের মধ্যে আমাদের আর তিনটে পুতুল বাকি পাঁচটা পুতুল আমরা দিয়ে দিয়েছি আগুনে আর তিনটে পুতুল আগুনে দিলেই ভূতের খতম মানে ভূত খতম ভূতের খেলা শেষ ওর পারবরন্তটা একটু বাড়াতে হবে তো আর তিনটে বাকি দেখা যাক ও কি লাগছে এই দৌড়ানো পুতুল ইয়ার আমি বড় হচ্ছি একটা পুতুল দৌড়াচ্ছে এই তো আশেপাশে দৌড়াচ্ছে মনে হচ্ছে কিন্তু বাইরে তো আছে মনে হচ্ছে ও এখানেই আছে এখানেই আছে দেখে দেখে যেখানে পুতুল দৌড়াচ্ছে ওখানেই ভূত আছে সাবধান পুতুলটা কোথায় দৌড়াচ্ছে বল নিচে বেসমেন্টের কাছে বেসমেন্টের কাছে হ্যাঁ নিচে মেন হল যেখানে সব এই তো উপরে যাচ্ছে বা উপরে যাচ্ছে পুতুলটা আমি ফলো করছি পুতুলটাকে পুতুলটাকে ফলো করে কি হবে ছোট হয়ে গেছি হ্যাঁ ও ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে নিচে নিচে বড় করে দিচ্ছি নিচে বেসমেন্টে তুই নিচে চলে আয় বেসমেন্টে চলে আয় ছোট থেকে কোনো লাভ নেই চলে আয় আমি একটা খুশি খবর আমি কিন্তু এখনো এ হইনি ছোট হইনি একবার মরিস নি আরে আরে ভাই দরজা খুলে বসে আছিস তুই আসছিস না শরীর থেকে মানে খালি আসছিস আসছিস দাঁড়া দূরে আছিস আরে তুই তো যাসই নি তুই তো খুব উপরে যাসই নি কোন কি লাগছে হ্যাঁ আমার শরীর আমার ছোটটা চাবি তো আমার কাছে না দরজা লাগা কি খবর কি খবর ইন্দ্রজিৎ প্রদীপ্ত কি খবর এই তো বলে এই বাইরেই আছে দেখে বাইরেই আছে দেখে দেখে কত সুন্দর একটা মেয়ে এই মুখটা দেখা মুখটা দেখা ঠেলে দিয়েছি ঠেলে দিয়েছি এক ঠেলা দিয়েছি সাহস আছে ভাই বুকে আমার এক ঠেলা দিয়েছি মানে ভদ্রসভ্য গেম রিকোয়েস্ট করতে আমি বলছি আমার আশা ছেড়ে দিয়েছি আমি আশা ছেড়ে দিয়েছি আমি আগে যাচ্ছি তোমার পেছন পেছন থাকি হ্যাঁ ফেভারিট ফুড জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে আমার মনে থাকে কত প্রতিভা মনে আছে কি জিজ্ঞেস করেছিলে তুমি কোথায় গেলে শার্পেন হলডিক্স ও কি লাগছে দরজাটা খুলে কে গেছে দরজা খুলে আমার কাছে আমি নিচে বসে আছি তোদের বড় করব আয় তোরা নিয়ে আমি বড় করব তোদের বড় করে দেবো ঠিক আছে আমি এখানে তোদের জন্য ওয়েট করছি আমি আর উপরে যেতে চাই না ওর মুখই দেখতে চাই না আমি কাট রেডি রাখবো কাট কোথায় পাবো ভাই
কাট বাইরেই আছে বেসমেন্টের ওই ওই এলাকাটাই আছে দেখো ভাই কাট জেলা ভাই আরে কাট নেই আমার কাছে ম্যাচিস আছে দাঁড়া 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 লাইট তো নেই তাড়াতাড়ি আমি আমার কাছে আছে কি চাই আরে কাট আচ্ছা দাঁড়া দাঁড়া কোনো চাপ নেই আমি কাট আনতে আছি তোমরা এখানেই থাকো দাঁড়া এখান থেকে কাট কাট এখান থেকে কাট কেটে কর তোমরা লাইট অফ করে দাঁড়িয়ে থাকো আরে লাইট অফ করলে চলে আসে ও হ্যাঁ লাইট অফ করলে আমাকে কিছু করলো না তো কেমন ধরনের ভূত লাইট দেখলে ভয় পায় ভূত ভূত অন্ধকারে ভয় পায় চালি দিছি যাই চল 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 বন্ধ বড় হয়ে যা ও মাই গড বড় হয়ে গেছে ভাল লাগে ব্যাস ব্যাস চল চল এইটাই হচ্ছে আর দুটো দুটো বাকি দুটো বাকি হয়ে যাবে লাইট অফ করে দেব আর দুটো বাকি আর দুটো বাকি আর দুটো বাকি আর দুটো বাকি এস আজ কমপ্লিট করে ঘুমাবো কমিউনিটি হচ্ছে গাইস বাংলা গেমিং কমিউনিটি হচ্ছে দুটো পপুলার ফার্স্ট টাই কেউ এত তো জানে না ভাই আমি বলে রাখছি সবাইকে যা দেখছো ফার্স্ট টাই কেউ দুটো ডল অবধি মানে আর ছটা ডল করে ফেলতে পারে না এত হ্যাঁ এতটা কেউ যায়নি কেউ পারে না তোমরা খুলে না এই গেমটা অনেকে স্ট্রিম করে আমরা প্রো ভাই এটা মানতে হবে কিন্তু আমরা কিন্তু এটা মানে আমি বেরোবো আমি ইতিহাস করে দিলাম আরে এটা যদি আজকে আমরা কমপ্লিট করে দিতে পারি তাহলে ইতিহাস আসবে ইতিহাস চল আমি বেরোচ্ছি রে বেরোচ্ছি হ্যাঁ তুই বেরো তুই বেরো হ্যাঁ যা 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 তুই খালি যা তুই যা নিয়ে পুতুল ধরতে হবে তো পুতুল ধরতে হবে মানে কি আমি যা আমি ও কি আমাকেই পেয়েছে ভাই আমার সাইড থেকে চলে গিয়ে তোমাকে ধরলো ইউআর এ ডল আমাকে পুড়িয়ে দে আমাকে পুড়িয়ে দে পুড়িয়ে দে আমাকে পুড়িয়ে দে ভাই তুমি ধাক্কা মেরেছো তার জন্য প্রতিশোধ তুমি ওকে আমাকেই পাচ্ছে বারবার আমি বেরোলেই এই পাটা রাখছি দরজা থেকে কি মেরে ভাই কি আসবে বলে আমি মানছি আমি হ্যান্ডসাম আমি ভালো দেখতে তাই বলে ভূতের আমার প্রতি ইন্টারেস্ট আমি বলি ভূতের আমার প্রতি আমি এত ইন্টারেস্ট আমি নিতে পারছি না ভাই এক থাপ্পড় মারবো অনেক শক্তিশালী হয়ে গেছে এখন বলছিলাম দেখলেই ঠাপুন কমন আকাশ পুরো ওয়েস্ট বেঙ্গল তোমার দিকে তাকিয়ে আছে ঋষভ ভাই শ্যাডো গেমিং দাদা হার্ট অ্যাটাক হবে তার জন্য দায়ী তুমি আরে ভাই তোরা তোমরা দেখছো বুঝতে পারছো তো তোমরা দেখছো তোমাদের যদি ভয় লাগে তো আমি খেলছি আমার এত বড় স্ক্রিন একটা এই স্ক্রিনের মুখের সামনে চলে আসছে ভাই বারবার আমি বেরোলেই চলে আসছে আমার মুখের সামনে পছন্দই করছে না বেসমেন্টের উপরে ফ্লোরে আছে পছন্দই করছে না পিসি স্পেসিফিকেশন কি আছে 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স আছে 270 টি আই আচ্ছা উপরে আছে ও এখন আই7 বেসমেন্টের উপরে পছন্দই করছে না আমার বুঝতে পারলে তুমি বেরোচ্ছো আমি মেরে দিচ্ছি ঋষভ ভাই ইন্দ্রজিৎ মজুমদার তোমাকে জানিও প্লিজ তোমার কেমন লাগছে লাইভ স্ট্রিম তাহলে আমি কন্টিনিউ করব এই জন্য ভালো লাগে কি এসছিস ভাই কাট নিয়ে ওই তো 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 ইয়েস বড় হয়ে গেছে 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 থেকে নিচে আছে সাবধানে সাবধানে নিচে আসছে মনে হয় নিচে আসছে মনে হয় সাবধানে আচ্ছা সাবধানে আচ্ছা 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 ঠিক আছে বন্ধ করে চুপচাপ বসে আমি আমি পজিশন দিয়ে দিচ্ছি মনে হলো যেন নিচে গেল হেভি স্পিড বেড়ে গেছে চুপচাপ বসে আছি চুপচাপ বজরা বন্ধ করে ভদ্র এরকম ভাবেই লুকিয়ে লুকিয়ে আমরা পারবো আমরা দুটো বাকি তো দুটো পারবো আমরা
ভাই আমি আর ঢুকতে পারবোই না না কিরণ ট্রাই করেছিস হ্যাঁ ইনভাইটার অপশনই নেই আমি ট্রাই করলাম আচ্ছা ঠিক আছে আমি আমি ঢুকছি বড় হওয়ার জন্য ঠিক আছে ঢুকো হ্যাঁ হ্যাঁ ঢুকে যা ঢুকে যা আরে লাইট কাটে রে ভাই এই তো এই তো হয়ে গেছে তো দেখ লাইট জ্বলে দেখ হয়নি আরে কাটছিস ভাই তুই লাইট অফ কর তুই লাইট অফ কর তুই লাইট অফ কর একজনকে বেরোতে হবে একজনকে তোমাদের মধ্যে একজনকে বেরোতে হবে খুঁজতে হবে প্লিজ এই তুই কর তুই কর আকাশ তুই কর তুই এই এটা দায়িত্বটা নে আমাকে তো বেরোলেই মেরে দেবে আমাকে বেরোলেই মেরে দেবে আমাকে তো বেরোলেই মেরে দেবে আমি তো রিস্ক নিতেই পারছি না চাবিগুলো ফেলে দাও না ওখানে ফেলে দাও চাবিগুলো ওখানে ফেলা যায় না ফেলা যায় না কিরণ কিরণটাকে দিও ফেলা যায় না ফেলা যায় না ফেলা যায় না দাদা আমি বেস দাদা আনো গেম খেলো কি আনো গেম দাদা ফেটে যাচ্ছে আরে তোমরা দেখতে গিয়ে ফেটে যাচ্ছে তোকে দেখে ভয় পেয়ে গেছিলাম তুই শালা ভূতের থেকে কম কি কি মুখ বুতিস্তার মতো দেখতে তুই ভাই ওরে বাপে ওরে বাপে বাপ আজকে যদি শেষ করি ভাই এপিক হবে এপিক 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 আরে হয়ে যাবে গো আর দুটো দুটো দল বাকি জাস্ট আই এম देयर ইন স্পিরিট চলো यस চল 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 আমি কাটানতে যাব তুমি এখানে থাকবে হ্যাঁ সাবধানে ভাই বেসমেন্ট নিচে আমি একটু আসি হ্যাঁ বেসমেন্ট আমি একটু আমি ল্যাপটপটা দিয়ে দিই আমি নালে তোমাদের কমেন্ট করতে পারবো না হ্যাঁ এক মিনিট দাও ওকে আকাশ দা যা বুঝছি না দুটো একসাথে জ্বালাতে হবে লাস্ট বললাম হাতে রাখতে হবে চারজনকে হবে বিয়ম দেখাও থাকতে হবে নাহলে হবেই না এখন না মানে এর পা মানে আবার কেন আরে আগেও এটাই হয়েছে আমাদের পাশ কাটে কিরণ দাকেই ধরছে দেখলি তো ও কি লাগছে ভাই আমাদের পাশ কাটে তোমাকেই ধরছে খালি ওর বেশি একটু পীড়িত হয়েছে আমার প্রতি ওর আমি ছিলামই না এখানে আমি অন্ধকারে ডট পাঁচ বন্ধ করে আমি চলে ল্যাপটপে চার্জ দিতে গেছি আচ্ছা আমার মনে হয় তোমার ক্যারেক্টারটা কি বেশি বাবা কি করছে কি করছে আমাকে ধরবে আমাকে ধরবে এবার হ্যাঁ আমি চেষ্টা আমি চেষ্টা আমি চেষ্টা ভাই কারা কারা ছোট হয়ে গেলি কিরণ ছোট হয়ে গেছে শেষ ভাই শেষ 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 আমি শেষ ও ফাক শেষ 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 কোনো ব্যাপার না এভরিওয়ান লস্ট টু দা ডার্কনেস দেখি কি দেখায় ভাই ফার্স্ট টাইমে তো আমাদের পুতুল করে দিয়েছে আমাদের পুতুল করে দিয়েছে সব পুতুল সব পুতুল আমরা ও কি লাগছে তারা আসছি তোকেই ধরবো তারা ভাই এই গেম না এই গেম না এই গেম না গেমে গেছিলি ঠিক আছে একটা গেম প্লে যথেষ্ট নয় কি হ্যাঁ হ্যাঁ অনেক আরে বাপ রে বাপ আর দুটো দুটো পুতুল আমাদের বাকি ছিল গাইস আমরা আবার চেষ্টা করি আমরা আশা করি এটা কমপ্লিট করব ফার্স্ট দিনে কারোই কমপ্লিট হয় না পৃথিবীতে কারো কমপ্লিট হয় না আমরা নেক্সট আবার একদিন ট্রাই করব আমরা ছটা করেছি আজকে ফার্স্ট দিনেই আর দুটো করতে এমন কিছু ব্যাপার নয় আমরা দুটো খুব শীঘ্রই করব সায়ন মাইতি হ্যালো সায়ন কি খবর অর্কনাগ চৌধুরী হ্যালো অর্কনাগ চৌধুরী কি খবর হার্ট অ্যাটাক করলে তোমাদের যাই না কল অফ ডিউটি অনেকে লিখছে কল অফ ডিউটি স্ট্রিম করবো অবশ্যই করবো আর তোমরা যা যা দেখতে চাও যা দেখতে চাও জিটিএ ফাইভ বলেছো তোমরা হিউম্যান ফল ফ্ল্যাট বলেছো এবং কল অফ ডিউটি আজকে বললে এই তিনটাই মনে রাখবো তিনটে আমি করার চেষ্টা করবো তোমাদের যা গেম দেখতে ইচ্ছা আমাকে জানাতে পারো মাইনক্রাফ্ট তো আসছে কোনো চাপ নিও না ফ্রি ফায়ার বলেছো অনেকে তোমরা যা গেম তোমরা সাজেস্ট করতে পারো আমি খেলবো কোনো ব্যাপার না ওরকম কোনো ব্যাপার হ্যাঁ আমার খেলবো ফ্রি ফায়ার ভালো তো অনেকেই খেলে আমি দেখেছি মানে আমি জানি না গেমটা খেলিনি কিন্তু অনেকেই খেলে দেখেছি এবং অনেকে অনেকে রিকোয়েস্ট অনেকে রিকোয়েস্ট করেছে দেখেছি যে খেলো 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 খেলা যেতেই পারে তোমাদের জন্য খেলা যেতেই পারে তো এইটা আর কি আমরা কোনো চাপ নেই খেলবো এবং আমাকে জানিও কমেন্টে আর তোমরা লাইভ স্ট্রিম ভালো লাগছে কিনা জানিও কারণ আমি লাইভ স্ট্রিম একদমই নতুন তাই ইম্যাচুর মতো করছি আর কি কারণ কাইন্ড অফ ঠিকঠাক সব কিছু হচ্ছে কিনা আমি জানি না কিন্তু চেষ্টা করছি কারণ বাংলায় যেহেতু হোক আর কি অনেক গেমার্স আছে অনেক ভালো ভালো গেম খেলে আমার থেকে
এবং তারা লাইভ স্ট্রিম করলে কেউ দেখে না আমি দেখেছি, এবং সবাই আমার কাছে রিচ আউট করে যে আমরা গেমিং কমিউনিটি তৈরি করতে চাইছি, গেমিং কন্টেন্ট বাংলায় বানাতে চাইছি, কিন্তু কেউ দেখছে না। তো আমার মনে হয় যে আস্তে আস্তে মানুষ গেমটা গেমিং ভিডিও যে একটা কন্টেন্ট সেটা বুঝতে পারলে আস্তে আস্তে সবার ভিডিও দেখবে। তাই এটা আমার তরফ থেকে একটা কন্ট্রিবিউশন কাইন্ড অফ। আমি বাকি গেমও ট্রাই করব কালকে। কালকে আমরা হয়তো হিউম্যান ফল ফ্যাক্ট করবো নাকি ভাই? ওটা সেরা গেম ভাই, ওটা প্লিজ ভাই নেক্সট লেভেল। ওটা কালকে আমরা হিউম্যান ফল ফ্যাক্ট নিয়ে আসছি। এই এই রাতের দিকেই আসে করো, ধরো এরকম একদম একদম 10:30 11টা ধরো। আমরা খুব শীঘ্রই কমপ্লিট করবো। ও অনেকে বলেছে ভাই গেটিং ওভার ইট খেলতে, কিন্তু ওটা তো মাল্টিপ্লেয়ার গেম না, কিন্তু আমি একা একা ট্রাই করবো, বাকিরাও একা একা ট্রাই করবে আশা করি। ছুটি পরে খেলবে না, কিন্তু একটা কথা বলে দিলাম সবাই করেছে গেটিং ওভার ইট। হ্যাঁ খালি পায়ে খেলবে, চটি পরে খেলবে না। এবার কি হবে চটি পরে? মানে তো হাড়ি থাকে ভাই। আরে চটি ছাড়, চটি পরে খেললে সেই মনিটর ভেঙে যাবে আবার, তাই হচ্ছে খালি পায়ে। লাভ ইউ গ্রান্দা, লাভ ইউ লা এ ওয়ে আউট। রেসিডেন্ট এভিল 3 খেলো অবশ্যই। কোথায় থাকো তুমি? আমি এখন এইমাত্র আছি বাড়িতে ধুলে। এবং গ্র্যানি খেলো, গ্র্যানি 2 আমি কিনেছি এখন, আমি খেলিনি। গ্যানিটাও খেলতে পারি, কিন্তু ওটাও সে হরার গেম এবং মাল্টিপ্লেয়ার না, এখানে সবার সাথে চারজনের সাথে থেকেই ফেটে যাচ্ছে, একা একা কতদূর কী করবো আমি জানি না, আমি জানি না। প্রতিভা চক্রবর্তী অ্যাকুয়াইটি, তো ওটা যেহেতু একা গেম তাই আমি জানি না কতদূর কী করবো। হ্যালো ফোর গুড নাইট, গুড নাইট কী বাদ ভালো তো, গুড নাইট গুড নাইট গুড নাইট কী বাদ ভালো তো। কিন্তু এটাতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না যে আমরা নুবের মতো খেলেছি। 8টা পুতুলের মধ্যে 6টা পুতুল ইজ ফাইন, ইজ গুড। মাইনক্রাফ্ট চাই, মাইনক্রাফ্ট আসছে, সিরিজ আসছে মাইনক্রাফ্ট। মাইনক্রাফ্ট লাইভ নয়, লাইভ মাইনক্রাফ্ট ইয়ে করে, বং এফ করে, তোমরা ওর দেখতে পারো। মাইনক্রাফ্ট অনেকেই কিন্তু করছে বাংলায়, বং এফ করে, তারপরে বোম কিরা করে। মাইনক্রাফ্ট গেমটা যদি তোমাদের ভালো লাগতে শুরু করে তোমরা ওদের লাইভ স্ট্রিমে দেখতে পারো বা ওদের ভিডিও দেখতে পারো। ব্রো শাউট আউট সুপ্রতিম ঘোষ, চলো চলো। আর যারা তোমরা গেম খেলো বা তোমরা গেমিং ভিডিও বানাও তারা আমার ডিসকর্ড জয়েন করো এবং আমাকে জানাও, যাতে আমি আমার গেমিং ভিডিওতে তোমাদের কথা বলতে পারি, এবং তোমরা যদি ভালো কন্টেন্ট বানাও তাহলে মানুষকে তোমাদের গেমিং কন্টেন্ট দেখতে পারে। তোমাকে আমাদের আমার ডিসকর্ডে আসো এবং জানাও যে আমি গেমিং কন্টেন্ট বানাই দাদা, এটা আমার চ্যানেল, তোমাকে জানাও আমি চাই যে গেমিং কমিউনিটি বাংলায় এগোক। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে, বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। বঙ্গায়ের ঝুলি এইবার খুলবে, শোনো শোনো বঙ্গায় গল্প।